Thank you.
অফ
something else that যে কাজটা করবো আজকে এটা সবাই করবেন আমার সাথে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? এটা হচ্ছে টেমপ্লেট মাস্টারিং, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তারা বলে কিভাবে টেমপ্লেট মাস্টারিং করা লাগে। এবার আপনি ধরো একটা ইন্টারভিউতে গেলে প্রথম ধরো একদম বেসিক্যালি ইন্টারভিউ দিতে হয়, আমি বলে দেবে যে এত সময় সময় মধ্যে একটা টেমপ্লেটটা দিয়ে দিবে, টেমপ্লেট দিবে, এরপর সব মাস্টারিং করে, ঠিক আছে? পারেন কিনা এগুলো দেখ, এটা কোথাও রাখতে হবে না তো, আমি তো বাইরে রেখে দিচ্ছি আপনাদের যে আমাদের যে প্রজেক্টটা আমরা কাজ করছিলাম গতদিন, যদি আমাদের আগের কাজগুলো একটু সামারাইজ করি, খেয়াল করেন আমরা কি করছিলাম যে আমরা রাউট রাউট দিয়ে কোন একটা গেট মেথডে অনেকটা যখন ইউআরএল দিছিলাম, সেই ইউআরএলটা কি করতো, ইউআরএলটা আমাদের ওই নির্দিষ্ট পেজে নিয়ে যেত, তাই যেমন লোকাল হোস্টে যদি যাই, তো লোকাল হোস্টে যাওয়ার পরে আমরা যেমন পাবলিকে যাই, পাবলিকে যাওয়ার পরে একটা কিছু দেখায়, তাই না? এই যে পাবলিকে যাওয়ার পর কি দেখাচ্ছে, যেমন এই যে এখানে আমরা কি দেওয়া আছে পাবলিকের পরে আমাকে যখন কোথায় যাচ্ছে প্রথমে যাচ্ছে হচ্ছে এই কন্ট্রোলার, মানে কি টেস্ট কন্ট্রোলার যাচ্ছিল, সো এইচটিটিপি ভিতরে আমরা দেখলাম যে কন্ট্রোলার আছে, টেস্ট কন্ট্রোলার আছে, কন্ট্রোলারে কোথায় গেছে এটা কি ইনডেক্স, এটা কি ইনডেক্সটা কি বিজি হাই ফাংশন, টেস্ট কন্ট্রোলারে অ্যাট ইনডেক্স মানে কি ছিল, বাসা যে কেউ ওই জিনিসটা করে নাই, তাহলে এই অবস্থা কেন, পিএইচপি ফাইল না
কন্ট্রোলারের অ্যাপ দিয়ে কোন একটি সিলেক্ট করলে সেটা হচ্ছে ওই কন্ট্রোলারের ফাংশন, ঠিক আছে? যে কন্ট্রোলারে ইনডেক্স একটা ফাংশন ছিল, ওই ফাংশনের ভিতরে আমরা একটা এক্সেপ্ট লিখছি, এটা কি করতেছে আমাদের আউটপুট দিচ্ছে। আবার এখানে এসে আমরা কি করছি, একটা ইউআরএল দিছি, ইউআরএল এ আমরা দিছিলাম কি টেস্ট কন্ট্রোলারের ভিতরে একটা ওয়ান নামে কি ফাংশন, আর এই ইউআরএল এর একটা কি ছিল, একটা আচ্ছা আপনার নেম ছিল নাকি? সো নেম ছিল, সো এটি কন্ট্রোলার ওয়ান ফাংশনে যে আবার কি লোড করছে, একটা ভিউ লোড করছে, কি ভিউ, হোম ফোল্ডার হোম ফাইল, ঠিক আছে? সো হোম ফোল্ডারে হোম ফাইল সেভাবে করে আমরা কিন্তু এই যে রাউট ধরে ধরে ইউআরএল ধরে ধরে আমরা বিভিন্ন পেজে পেজে দিচ্ছি। সো এবার এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এই যে যখন পাবলিকের পরে হিট করবে তখন কি আসবে, তখন আসবে হচ্ছে এই যে ইনডেক্স ডট এইচটিএমএল এর যে এই যে এই পেজটা আছে এটা যে আসবে ইউথ ফ্যাশন, ঠিক আছে? ইউথ ফ্যাশনের যে হোম পেজটা আছে সেটা কোথায় আসবে, এই যে একটা ইউ কন্ট্রোলার ইনডেক্স ফাংশনে যাবে কি যখন এটা হিট করবে। সো এখন যদি আমি হিট করি তাহলে আমাকে একটা এরর দিবে, এরর দিবে বলতে এরর না, এরর দিবে যে কি ইউথ কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আসলে এটা কি আছে আমাদের না, এটা কিভাবে নিব, তাহলে কি দেখতে হবে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলারের যে নামটা আছে এই নামটা দিয়ে দিতে হবে, এই নামটা কপি করে পেস্ট, ঠিক আছে? তো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ইউ কন্ট্রোলার কি বলে এই লাইন
এক্সপিডিশন মেক কন্ট্রোলার মেক কোলন কন্ট্রোলার এর এই কন্ট্রোলারে একটা নাম দিতে হবে। টার্মিনালটা এখান থেকে নিচে থেকে ওপেন করতে পারেন অথবা আপনি একেবারে যে আপনার যে এইচডিএস ফোল্ডারটা ভিতরে আপনার যে প্রজেক্ট ফোল্ডার ওই ফোল্ডারের উপরে সিএমডি ওপেন করবেন, কোন ফোল্ডারে যাবেন একদম প্রজেক্টের উপর থেকে ওপেন করবেন। এই যে এক্সাম এইচডিএস এই যে ধরেন লারাভেল 6 এই যে প্রজেক্ট ফোল্ডার এই ফোল্ডার থেকে সিএমডি ওপেন করে কমান্ডটা দিবেন। আর যদি এখানে থাকেন কোনো আইডি যেমন এই আইডিতে অটোমেটিক আছে টার্মিনাল এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এসপিআরডিসার মেক কন্ট্রোলার ইউজ করলে যে ইন্টার দিয়ে ইন্টার দিলে যে করবে যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুল। এখন এটার মানে কি মানে যখন ওয়েবে পেজ প্যাডটা হিট করবে তখন আসবে ইন্ডেক্সে, ইন্ডেক্স এসে দেখতেছে একটা কি রিটার্ন হতে হবে ভিউ রিটার্ন হতে হবে, মানে কি এটা ভিউ ফাইল রিটার্ন হবে। ভিউ ফাইলটা আছে কোথায়? ফ্রন্ট এন্ড হোম ডট
বাকিগুলো ডিলিট করে আগেরগুলোকে এখন ইউসে একদম নতুন করে একটা ফ্রন্ট এন্ড ফোল্ডার দিচ্ছি ফ্রন্ট এন্ড ফোল্ডার হ্যাঁ ভিউ ফোল্ডারটা ডিলিট করে না হ্যাঁ এর ভিতরে এখন একটা ফোল্ডার আছে ফ্রন্ট এন্ড একটা ফোল্ডার ভিউর ভিতরে এনভায়রনমেন্টের ভিতরে সেটা হচ্ছে হোম হোমের ভিতরে একটা হোম ব্লেক ফাইল নর্মাল পিএসপি না হোম ডট ব্লেক ফাইল আগে ডট ব্লেডটা ইউজ করতে হবে
তুমি লাইক করো। ইন্ডেক্স এসে একটা ভিউ রিটার্ন করতে বলা
হইছে দুইজন আমাদের ফ্রন্ট এন্ড হোম ফোল্ডারে যে হোম ফাইল যখন এটা পাচ্ছে তখন হোম ফাইলটা রান হচ্ছে এটা রান হচ্ছে বুঝতে পারছেন সো এবার আমাদের যে যেটা আছে সেটা হচ্ছে এই হোম ফাইল যখন পাবলিকে যখন হিট করব তখন কি আসবে তখন আসবে হচ্ছে এই পেজটা তাই তো প্ল্যান তো হচ্ছে এটা যে যখন আমি পাবলিকে হিট করব তখন কি আসবে এই পেজটা আসবে সো এটা আসতে হলে এই পেজটা কোথায় আছে এখানে যে ইন্ডেক্স ইনসার্শন ইন্ডেক্স আছে না ইন্ডেক্সটা সব আরেকটা কোনো এডিটর ওপেন করেন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম সো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম এখানে যা আছে অল এইখান যা আছে অল কপি করে এই হোম প্লেটের ভিতরে পেস্ট করে দেবো এই যে index.html এর ভিতর যা আছে ও যে index.html মানে হিউজ ফ্যাশনের index.html যা আছে লো সব কন্ট্রোল এ কন্ট্রোল সি করে home.plate.php ফাইলের ভিতর পেস্ট একদম এটু জেড কোথায় যেতে হবে
পাবলিকের কিছু যাইতে হবে, ঠিক কিনা বলেন? এই যে পাবলিকে যাইতে হবে, পাবলিকে যে দেন কি ফ্রন্ট, ফ্রন্টে এসে দেন এখন কি সিএসএস টা পাইছে না, ঠিক কিনা? এখন যদি পায় থাকে, আমরা যদি চেক করি একটা সিএসএস কিছু একটা তো পাবে, কিছু একটা কিন্তু পাইছে, ঠিক আছে? আমরা হয়তো বুঝতেছি না, একটা সিএসএস যেহেতু পড়ছে, সো এই যে এইভাবে করে আসলে করতে হয় না, ঠিক আছে? ঠিক আছে, এভাবে করে করতে হয় না। আর আপনি কত ধর কতবার বের হবেন, আমাদের তো ধরেন এই মাত্র উপরে, আরো ধরেন ভিতরে অনেক ফোল্ডার সাব ফোল্ডার চলে আসবে, বারবার করে এভাবে দিবেন না, দিতে হবে না। আমাদের একটা জিনিস ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেট লারাভেল একটা বিল্টইন ফাংশন আছে অ্যাসেট ইউজ করব। সো আপনি কি করতে হয় এলেভেন এভাবে করে ডাবল কার্লির ভিতরে অ্যাসেট লিখতে হয়, অ্যাসেটের ভিতরে আপনাকে এটা দিয়ে দিতে হবে। অ্যাসেট দিলে পরে কি হবে, এটা দেওয়া মানে হচ্ছে পাবলিক ফোল্ডার অটোমেটিক পেয়ে যাওয়া। এই যে ভাই ডাবল কার্লির ভিতরে অ্যাসেট দিচ্ছেন না, অ্যাসেটের ভিতরে এটা দিচ্ছেন, এটা মানে অটোমেটিক কি পাওয়া, পাবলিক ফোল্ডার পেয়ে যাচ্ছে। তাহলে এখন এটা এটা দিলাম, তার মানে পাবলিক ফোল্ডার পাইলো, পাবলিকের ভিতরে আর কি আছে, ফ্রন্ট এখানে কোনো হিসাবটা বলে, এটা দিছি, এটা দেওয়া মানে কি পাবলিক ফোল্ডার, তাহলে কি এটা সোজা কথা, এটা হচ্ছে পাবলিক, পাবলিকের ভিতরে আমাদের কি আছে, ফ্রন্ট ফোল্ডার, ফ্রন্ট ফোল্ডারের ভিতরে কি আছে সিএসএস, ঠিক আছে? সো এটা আপনাকে দিয়ে দিতে হবে, সো এটা দিতে হবে, এটা এটা কোথায় কোথায় দিতে হবে, যতগুলো লিঙ্ক আছে এই যে ফ্রন্ট পর্যন্ত কপি করে এই লিঙ্কগুলোতে বসাই দেন। না এটা পাবলিক স্ল্যাশ, ঠিক আছে? এটা পাবলিক অ্যাসেট লিখলে মানে এটা দেওয়া মানে পাবলিক পাওয়া, ঠিক আছে? সো এভাবে করে যতগুলো লিঙ্ক আছে লিঙ্কগুলোতে এভাবে দিয়ে দেন, অ্যাসেট অ্যাসেট চেক করেন ঠিক মতো আসতেছে কিনা, অনেক কি হচ্ছে দেখা যায় আছে মুক্তাছে অনেক কিছু চলে আসছে, সো এইভাবে করে একটু চেক করে করে দেখেন কোথায় কোথায় লিঙ্ক আছে, দিয়ে এই লাইনটা এই অ্যাসেট ফ্রন্ট স্ল্যাশ পর্যন্ত কপি করে বসাই দেন, যে আরো কিছু লিঙ্ক টিঙ্ক আছে এখানে, ফাংশন আছে ফাংশন, তারপর যে দিয়ে ফন্ট এখানে আছে, এখানে আছে, ঠিক আছে? আর কি আছে, আর ভিতরে ভিতরে কিন্তু থাকতে পারে, একটু খেয়াল করে নেন, ভিতরে ভিতরে থাকে কিন্তু সিএসএস, জেএস যদি না থাকে তাহলে তো হইবে, যদি এখানে কি এই যে এখানে একটা আছে ওটা স্ক্রিপ্ট নাম আছে, এই যে দেখেন এই যে ভিতরে বেশি একটা বুঝে বের করেন সবাই, হ্যাঁ মোট কথা সব সব, না না স্ক্রিপ্টে যদি না থাকে তাহলে কেন দিবে, স্ক্রিপ্টে যদি কোন লিংক দেওয়ার ধরেন এই স্ক্রিপ্ট এর ভিতরে তো লিংক দেওয়ার কিছু নাই, সব সব গুলোতে এই যে আমাদের মোটামুটি চলে আসছে, ইমেজ বাদে সবই চলে আসছে সম্ভবত, আর একটু চেক করে দেখেন, একটু খুঁজেন দেখেন কোথাও থাকলে আমাদের জানান, এই হেডের ভিতরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা আছে এখানে লিংক আছে, বাট এগুলো ফন্টের লিংক আমাদের লাগবে না, তারপরে এখানে এই যে এখানে দুইটা ছিল এটা দিয়ে দিছি, হ্যাঁ ইমেজের গুলো তো দিতে হবে, ইমেজের গুলো একটু খেয়াল করে, একটু ইমেজের গুলো দেওয়ার আগে আমি একটু কথা বলি তারপর দেখ, দেখবেন যে ইমেজ তারপরে আরো এই যে ইমেজ আছে, এই যে ইমেজ আছে দিয়ে ঠিক আছে অনেক ইমেজ, সো এই জন্যই বললাম ইমেজটা দেওয়ার আগে একটু খেয়াল করেন, এগুলো তো কম সিএসএস জেএস এর অনেক বেশি না, সো এগুলো আমরা হাতে দিতে হতে পারে, ইমেজ থাকতে পারে 100 থাকতে পারে একটা টেমপ্লেট, সো ইমেজের সময় কি করবেন ইমেজটার কোন একটা থেকে ইমেজ ধরবেন, এই যেভাবে ধরবেন ধরে যে আইডিতে যেভাবে আছে, যেমন রিপ্লেস খুঁজবেন, রিপ্লেস রিপ্লেস
কোথায় আছে দেখেন, ওই যে এখানে যে কন্ট্রোলার, অন্য কোন আইডিতে কি আমি জানি না, একটু খুঁজে দেখেন এখানে কোথায় জানি আছে। হ্যাঁ কন্ট্রোল এল দিলে ফাইন্ড ডিফল্ট আরেকটা জিনিস কন্ট্রোলার। হ্যাঁ সো এখান থেকে খুঁজে খুঁজে বের করে আসবে অন্য কোন আইডিতে করতেছে। আর পিস পিস্টল মিলে এখানে ধরে একটু ধরে কন্ট্রোলার দেন যে এখানে চলে আসতেছে, এই যে উপরে ঘরটা চলে আসতেছে ইমেজেস লেখা, এই ইমেজেস এর নিচে এই ঘরে কি দিবেন, এই যে এই ফোল্ডারটা কপি করে দিন, এই এই কিওয়ার্ডটা কিওয়ার্ডটা কপি করবেন সাথে ইমেজেস সহ। সো ইমেজেস এর বদলে তখন হয়ে যাবে কি এই যে এইটা কোনটা, এই যে এ লাইনটা হবে এ লাইনটা রিপ্লেসের জায়গায় যার সাথে রিপ্লেস করবে সেটা আর কি বলতেছে। একটু খেয়াল করেন জিনিসটা একটু সাবধানে দিয়ে। হ্যাঁ স্ল্যাশও ধরবেন, তো স্ল্যাশও ধরবেন, আর যদি স্ল্যাশ না ধরেন তাহলে স্ল্যাশ দিবেন না, দেন রিপ্লেস অল, এই যে বাম পাশে আছে ডান পাশে আছে রিপ্লেস অল এটা দিয়ে দিবেন, তারপর চেক করেন ইমেজ তো লাস্ট থেকে না, এই যে চলে আসছে একদম পারফেক্ট। ঠিক আছে ইমেজেস এর পরিবর্তে হয়ে যাবে কি এইটা, এইটা রিপ্লেস করবেন কার সাথে, এইটার সাথে রিপ্লেস অল আছে দেখেন ডান পাশে ওইটা দিয়ে দেন। এসে ইমেজ আসছে এরকম দেখেন তো, সবার ইমেজ আসছে কিনা, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা একটু চেক করেন, এই যে ওভার টোভার, তারপরে যে এখানে কি কি জানি হইতেছিল ওগুলো হচ্ছে কিনা, ফ্রন্ট পেজ ধর হচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো কাজ করলে তাহলে বুঝবেন যে ঠিক আছে চেক করেন। আর যদি দেখেন যে ভেঙে চলে যায় তাহলে সমস্যা আছে। ঠিক আছে অন্য কোনো পেজ কিন্তু আসবে না, আমরা শুধু একটা পেজ নিয়ে কাজ করতেছি।
দেখেন হোমের যে এলআইটা আছে, হোমের এলআইটা শেষ এখানে, এই যে এলআই ড্রপ ডাউন, এইটা ড্রপ ডাউন কাটেন, এই ড্রপ ডাউন এলআইটা কাটেন, এই একটা এলআই কাটেন, আগে একটা এলআই কাটেন, আবার যে পরে এলআইটা আরেকটা ড্রপ ডাউন আছে ওইটাও কাটেন, ঠিক আছে কাটেন, এইটা শুধু রাখবেন এই এলআইটা আর এই এলআইটা রাখবেন, আর নিচে আরেকটা এলআই, তিনটা এলআই থাকবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে এরকম একটা আউটপুট আসছে। সো এই প্রোডাক্টের জায়গায় আমি নাম দিলাম হচ্ছে, হ্যাঁ এই প্রোডাক্টের জায়গায় আমি নাম দিলাম ক্যাটাগরি, ক্যাটাগরি। সো প্রোডাক্টের জায়গায় নাম দিলাম ক্যাটাগরি, আর এখানে একটা রাউট দিব, বললাম রাউট ক্যাটাগরি। এখানে লেখেন ক্যাটাগরি প্রোডাক্টের জায়গায় এবং এখানে একটা রাউট দেন, দেন ক্যাটাগরি। এখন পেজ গ্রোথ দিলে কি আসবে? পেজ ক্যাটাগরি, হ্যাঁ রাউট ক্যাটাগরি। তো এখন এররটা কি দেখবে? ক্যাটাগরি নট ডিফাইন্ড, এর ক্যাটাগরি কি আছে? ক্যাটাগরি আমরা ঠিক করে এসেছি, কোথায় ঠিক করতে হবে বলেন? রাউট কোথায় ঠিক করছি? ওয়েব ডট পিএইচপি, এখনো এখনো কেন কনফিডেন্স নাই? সো এটা বললাম যে এটা ইউআরএলটা হবে ক্যাটাগরি প্রোডাক্টস, এটা ইউআরএল, আর এটা ইয়াটা হবে কন্ট্রোলার, ইউজ কন্ট্রোলার এর ভিতর কি দিব? রাউটের ভিতর যেটা দিছি নাকি এইটা এটা আপনি যেভাবে লিখবেন ওভাবেই শো করবে ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজার একদম সেম টু সেম শো করবে। আপনি যদি এখানে বলে দেন যে ক্যাটাগরি স্ল্যাশ প্রোডাক্টস, এভাবেই শো করবে, ঠিক আছে? তাহলে আপনার উপর ডিপেন্ড করবে। সো এখন তাহলে কি কন্ট্রোলারে ক্যাটাগরিতে একটা ফাংশন নিতে হবে না? তাহলে একটা ক্যাটাগরি নিতে হবে। এটা আমি বললাম যে ইউআরএল যে কোনো কিছু হইতে পারে। আপনি যদি আপনার নাম দিয়ে বলেন যে এখানে আমার নাম হবে, আপনার ইচ্ছা, ইউআরএল তো ইউআরএল, তাই না? এইখানে শো করবে। সো ওইভাবে শো যেটা দেন আপনি, এইভাবে দিলে এইভাবে আসবে, ওভাবে দিলে আরেকভাবে আসবে। সো ইউজ কন্ট্রোলারে একটা ক্যাটাগরি ফাংশন নিয়ে নেন, পাবলিক ফাংশন, এটা কি ক্যাটাগরি, এবং এগুলি রিটার্ন ক্যাটাগরি নামে একটা পেজ এখন দিতে হবে আমাদের, ক্যাটাগরি ডট
চেঞ্জ করি নাই, নেম কে দেবো কোথায়? না Thank you.
থাকবেন কারণ এক এক পেজে এক এক রকম সিএসএস থাকতে পারে এই পেজে হয়তো একটা কোনো এক্সট্রা স্লাইডার আছে এর জন্য এক্সট্রা একটা জিএস দিয়ে দিতে পারে মানে যেমন সিম্পল কাট এটা মনে হয় একটা পেজে ছিল না মনে ছিল কি সিম্পল কাট এই যে সিম্পল কাটটা না যেমন এই ক্যাটাগরি প্রোডাক্ট আবার আছে এই রেসপন্সিভ স্লাইড এগুলো সম্ভবত আমি এই পেজে দেখি না হোম থেকে ইয়া পেজ হোম পেজ থেকে ক্যাটাগরি পেজ যাচ্ছে কিনা দেখে ক্যাটাগরি পেজ চলে আসার কথা মাত্র ঠিক করে নিয়ে ঠিক করতে হবে এবার ক্যাটাগরি থেকে হোম পেজ দুই পেজে যাচ্ছে কিনা এই যে জাস্ট হ্যাঁ এই যে এখানে নিমের জায়গায় এই যে রাউট করা ঠিক মতো বসা আছে এই জায়গাটায় এটা তো হোম হ্যাঁ রাউটার যেটা আছে এটাই থাকবে সেম সেম এটা যেখানে এখানে দিতে হবে এখানেও এটা দিতে হবে আবার ওই প্রোডাক্টস যেখানে আছে প্রোডাক্টস যেখানে ছিল এটাও সেম এভাবে ক্যাটাগরি এটাও এখানে ক্যাটাগরি থাকবে রাউটে যে এটা দিচ্ছেন না হ্যাঁ নেম ইউজ করতেছি
কিনা কি প্রবলেম?
আছে, এত কষ্ট করে এদের কাছে ধন্যবাদ আছে, এত কষ্ট করা লাগে না। আমরা কি করবো, এবার আমরা
দেখতেছি কি যে এই যে হেডারটা, এই যে মেনু সহ একটা যে হেডার আছে, এই হেডারটা এবং এখানে যে আমরা দেখছি একটা ফুটার আছে, ফুটারটা অন্যান্য পেজে দেখতেছি কি ফুটারটা নিয়ন্ত্রণের সহ আছে না, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, আবার হেডারের দুটো অংশ, এটা একটা অংশ, আবার এটা এখানে একটা অংশ, ঠিক আছে, হ্যাঁ দুই রকম অংশ আছে। সো এই কয়েকটা জিনিস হচ্ছে কমন, বাট বাকি এই যে এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে সব কিছু ডিফারেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে সেম বাট এগুলো সব ডিফারেন্ট অবস্থা। সো এখন যেটা করতে হবে আমাদের, মাস্টারের ভিতরে সব নিচ্ছি, সো মাস্টারের ভিতরে কি থাকবে, মাস্টারের ভিতরে থাকবে হচ্ছে এই যে এইচটিএমএল হে যত ধরনের লিংক আছে সব থাকবে কোথায়, মাস্টারে। আর হচ্ছে বাকি যা যা ফাইল আছে সব বিভিন্ন ফাইলে ফাইলে চলে যাবে, এখানে যা যা আছে, ঠিক আছে, এর মধ্যে যা যা আছে বলতে ধরেন এই যে একটা হেডার, এই যে ইফ ক্লাস হেডার, হেডারটা রাখেন, হেডারটা শেষ হচ্ছে এখানে, হেডারটা কোথায় শেষ হচ্ছে, ব্যানারের আগে শেষ হচ্ছে, তাই না, তার মানে এ পর্যন্ত, তার মানে হোম কন্টেন্টটা কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে না, ব্যানার থেকে দেখেন, আমার 137 নম্বর লাইনে ব্যানার থেকে কি শুরু হচ্ছে, হোম কন্টেন্ট, এই যে স্ল্যাশ ব্যানার দেওয়া আছে একটা কমেন্ট করা, এর আগ পর্যন্ত যা আছে সব হচ্ছে হেডার, এই যে হেডার, এটা হচ্ছে হেডার, দেন হচ্ছে হোমের ফাইল এখানে শুরু হচ্ছে, হোমের ফাইল শেষ কোথায়, নিচে একটা ফুটার বা নিউজ লেটার কিছু একটা আছে, এই যে ফুটার আছে, এখানে নিউজ লেটার যে দেখলাম এটা কি ফুটারের ভিতরে, ফুটারের ভিতরে দুই ভাগে ভাগ, এখন যদি আপনি পাশ দিকে হিট করেন কিছু থাকবে না, কারণ আমাদের রাউটটা কি কল করা আছে, ইয়ার কন্ট্রোলার ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্সে গেলে কি পাইতেছে, হোম, বাট হোমে কিছু আছে, হোমে তো কিছু নাই, এখন কোথায় গেছে সব, মাস্টারে। সো হোমে আনতে হলে কি করতে হবে, যে এখানে একটা কাজ করতে হবে, এই কাজটা করতে হবে, কিন্তু আমাদের ভিউটা লোড করা আছে কোথায়, হোম একটা ভিউ লোড করা আছে না, সো হোম ভিউতে যখন দেখতেছি তখন তো কিছু নাই, সো এটাকে আনতে হলে আমরা কি এক্সটেন্ড করলাম, কাকে, মাস্টারকে এক্সটেন্ড করলাম, এটা অ্যাড এক্সটেন্ড হচ্ছে লারাভেল একটা ফাংশন, এবং এখানে আমি কি করলাম কি মাস্টারকে নিলাম, তো এখন যখন আপনি হোমে ক্লিক করবেন দেখবেন যে সব চলে আসছে, ঠিক আছে, বাট এটা আসতেছে কোথেকে, মাস্টার থেকে আসতেছে, রাইট, সো আসতেছে মাস্টার থেকে। বাট ধরেন এখন যদি ক্যাটাগরিতে আমি, আপনি আপনার যে প্রবলেমটা এটা আমি বলতেছি, এক্সটেন্স করি মাস্টারকে ফ্রন্টেন্ড ডট মাস্টার, এটা আপনার ক্যাটাগরি যে পেজটা সেখানে বললাম, ঠিক আছে, এখন যদি মাস্টারকে এক্সটেন্ড করি তাহলে কি হবে, ধরুন এটা ক্লিক করবো এই পেজটাই তো থাকবে, হোমটাই আসতেছে না, কারণ কি মাস্টারে কি করা আছে, মাস্টারে হোমে সব কিছু আছে, সো এই জন্য আমরা কি করবো এক একটা পেজের কন্টেন্ট ভাগ ভাগ করে ফেলবো, ঠিক আছে, সো আর এক্সটেন্ড করবো কাকে, মাস্টার কি, কারণ মাস্টারে কি থাকবে, যত ধরনের লিঙ্কস গুলো আছে লিঙ্কস গুলো থাকবে মাস্টারে, লিঙ্কটা কমন যে ফাইল গুলো সেগুলো থাকবে মাস্টারে, আর এই যে কন্ট্রোলারে আমরা মাস্টারে লোড করলে কি হবে, বারবার তো এইটাই পাওয়া যায়, ঠিক আছে, এখানে যা আছে তাই পাবে, আর কিছু পাবে, তাহলে এখন ধরেন আপনি ইন্ডেক্সে এটা ক্লিক করতেছেন, তখন এখানে যদি মাস্টার দেন তাহলে মাস্টারই পাবে,
অর্জন ক্যাটাগরিতে যাবে তখন যা শুধু মাস্টারই যাবে ঠিক আছে, বাট আমাকে এক একটা ফাইলের ডেস্টিনেশনটা এক একটু দেয় বা এক এক রকম ফাইলের কাজ হচ্ছে এক এক জায়গায়। সো আমরা সব সময় এটাকেই নিব, মাস্টারকে কখনোই আমরা ইয়া করবো কল করবো। সো যাই হোক, সো এখন আমরা ফ্রন্ট এন্ডে আমরা কি করলাম এক্সটেন্ড করে নিলাম। সো আমরা দেখতেছি যে সবকিছু আছে, বাট আমাদের কাজ করতে হবে। কাজটা কিরকম, ধরেন এই যে মাস্টারে আপনি ধরেন হেডার হেডার টুকু থাকবে, হেডারের যে ডিভটা আছে এটাকে রেখে পরে ব্যানার থেকে শুরু হচ্ছে, এই যে ব্যানার ব্যানার থেকে শুরু করে একদম ফুটারের আগ পর্যন্ত যা আছে ফুটার আগ পর্যন্ত একটা জায়গা কোথায় আছে, এই যে এখানে ফুটার লেখা আছে কাট করেন, এটা কাট একদম কাট, শুধু থাকবে হেডার আর ফুটার। এই যে এখানে ফুটার শুরু আর এই যে এখানে শেষ হচ্ছে কি হেডার শেষ, ঠিক আছে একদম পুরো কাট করে রাখেন। কাট করে এবার যদি একটু চেক করেন তাহলে দেখবেন কি আছে, এই যে হেডার আছে আর ফুটার গুলো আছে আর কিছু নাই, ঠিক আছে। এবার মাঝখানে একটু চেক করে দেখেন কিছু একটু লেখেন, দেখলে বুঝবেন কি কি আছে লেখাটুকু আছে আর কিছু নাই, ঠিক আছে। সো আমরা কাট করব, কাট করে এবার একটা কাজ করব, এখানে একটা জিনিস লিখবো ইয়েট ইল্লে যে কোনো একটা নাম দিব বলো বডি, ওই যে যে অংশটুকু কাট করলাম মাঝখানে ইয়েল করলাম, ইয়েলের ভিতরে রাখলাম কি বডি, ওটা কাট করছেন হেডার এর নিচের ডিভের পরে থেকে যে ব্যানার শুরু হইছে সেখান থেকে কাট করে ফুটার রাখ পর্যন্ত সব কাট করছেন। হ্যাঁ কাট করে এই জিনিসটা লেখেন, দেখছি না বুঝে পাই না এখন অংশ, হ্যাঁ এই যে যা কন্টেন্ট আছে, হ্যাঁ যা যা কন্টেন্ট আছে হেডারের পর থেকে যে ব্যানার যে লেখাটা শুরু এখান থেকে আমাদের এই ব্যানারটা শুরু হয়েছে, যে এটা এই যে দেখেন খেয়াল করে এই যে এই ব্যানারটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে। সো আমরা এই জন্য যেটা করলাম যে এই ব্যানার থেকে শুরু করে যা আছে একদম ফুটারের আগ পর্যন্ত হেডারটা থাকবে, এই যে হেডার যে ডিভটা এটা এটা ছোট করে রাখলাম, হেডারটা থাক আর নিচে হচ্ছে ফুটার এটাও ছোট করে রাখলাম, আপনি কোথাও রাখতে হবে
একটু চেক করে দেখেন সব চলে আসার কথা চলে আসছে ঠিক আছে এই চলে আসছে দেখেন একটু খেয়াল করে দেখেন ভালো করে দেখেন যে কাজটা হচ্ছে হোমে করলেন যে মাঝখানে কন্টেন্ট গুলো হোমের কন্টেন্ট গুলো থাকবে সেম কাজটা হচ্ছে এখানেও জাস্ট ক্যাটাগরি যে কন্টেন্ট গুলো আছে হেডার আর ফুটার বাদে মানে এগুলো তো মাস্টারে আছে এগুলো তো কমন জিনিস আনকম মানে যেগুলো যে পেজে যে কন্টেন্ট ওই কন্টেন্ট গুলো ওই পেজের কন্টেন্টে সেকশন বডি নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে সেকশন নিচে একদম নিচে সিঙ্গেল একটা হ্যাঁ ফুটার আর এক পর্যন্ত হ্যাঁ ঠিক আছে
যে প্রোডাক্টস আছে বা অন্যান্য যে আছে সবই তো সেম, জাস্ট আমরা তো মাস্টারে সব লিখে দিছি, এই যে লিংক, এই যে ফ্রন্ট অন যা আছে সব পেজে একই লিংক, ঠিক আছে, সব পেজে একই লিংক এবং সব পেজে একই হেডার, সব পেজে একই ফুটার, জাস্ট মাঝখানে যে কাটটা কাট করছি সেটা হচ্ছে এক এক পেজে এক এক রকম, ঠিক আছে। সো এই জন্য ওই কন্টেন্ট গুলা শুধু কি করতেছি আমরা যেই পেজ অনুযায়ী ওই পেজ অনুযায়ী দিয়ে দিচ্ছি, হোম এর পেজ হোম এর পেজে কমেন্টটা দিচ্ছি, আবার এখানে ক্যাটাগরি পেজ ক্যাটাগরি পেজে ক্যাটাগরি গুলা কোন প্রসেস বাট সেকশন একই বডি কেন, এই যে এখানে ইয়ার ইয়ারটা কি করতেছে, ইয়ারটা হচ্ছে আপনার এখানে আপনি সেকশনটাকে কল করতেছে, ঠিক আছে, ও ইয়ার যখনই যাবে তখনই সেকশন বুঝবে এবং ইয়ার ভিতরে যা আছে সব হচ্ছে সেকশনের ভিতরে সেম, আপনি বডি দেখছেন না সেকশনের বডি মানে কি একই জিনিস। আবার ধরেন খেয়াল করেন একটু এই যে এখানে যে হেডিংটা আছে টাইটেল, সো এখন তো মাস্টার একটা, তাই না, এখন তো মাস্টার একটা, এখন হোম এর টাইটেল আমি কিভাবে দিব বা ক্যাটাগরি টাইটেল আমি কিভাবে দিব, ঠিক আছে, দেখছেন খেয়াল করে যে দেখছেন জিনিসটা, ক্যাটাগরি ক্যাটাগরিতে ইয়ার লাগবে কেন, ইয়ার তো শুধু একটা থাকো মাস্টারে, এই যে খেয়াল করেন জিনিসটা এই যে হোম হয়েছে না হবে তো একদম সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে এইটা লারাভেলে, ঠিক আছে, সবচেয়ে বেসিক জিনিস এইটা
এখন যেমন যে ধরেন এখন এখন তো আছে মাস্টার একটা ফাইল যেমন টাইটেল কি একটা বাট তাহলে আমরা যতবার যেটা যাব ওই পেজে টাইটেল সেম আসতেছে যখন যে পেজে যাচ্ছি ওই পেজে টাইটেল সেম আসতেছে সেটা কি করা যায় এই যে টাইটেল আছে না টাইটেলে কি করবেন টাইটেলটা রাইটার যেমন ইয়ার করে দিবেন ইনপুট
ফ্রন্টএন্ডের ভিতরে ইনপুটসের ভিতরে একটা ফাইল দিবেন হেডার ডট সেট ডট পিস এস হেডার নাম দেন হেডার ডট জেড ডট পিস এবং হেডারে কোড করে আপনি পেস্ট করে দেন মাত্র শুধু এন্ডিং থাকবে স্যার কিছু ফ্রন্টএন্ড ফোল্ডার ফোল্ডারে একটা আরেকটা ফোল্ডার নেন ইনক্লুডস ইনক্লুডসের ভিতরে দুটো ফাইল দিবে একটা হেডার ডট সিএসপি আর একটা ফুটার ডট নেট ডট পিএইচ দুটো ফাইল নেন একটা ফোল্ডার নেবেন ফ্রন্ট এন্ড এর ভিতরে ইনক্লুডস ইনক্লুডসের ভিতরে দুটো ফাইল একটা হেডার ডট এখানে যে আমরা যে কন্ট্রোলার যেমন ভিউ রিটার্ন করে দিয়েছিলাম না এক একটা ভিউ সেম জাস্ট ভিউ গুলো দিয়ে দিছি হ্যাঁ আরেকবার বলতেছি দেখেন হেডারটা কাট করে একটা ফোল্ডার নেন ইনক্লুড ফ্রন্ট এন্ড এর ভিতরে দিছেন এখানে একটা হেডার ফাইল দিছেন হ্যাঁ এখানে পেস্ট করে দেন কোনো এক্সটেন্ড না কিছু না জাস্ট পেস্ট সেম ফুটারও সেম জাস্ট পেস্ট পেস্ট করে দেন এবার এই যে এটা
ইমেজে লেখেন, ডেস্টিনেশনটা লেখেন। Thank you.
দিয়েছে Thank you.
ক্যাটাগরি ওয়াইজ
কোডের কাছে তারপর ধরে জাস্ট ফর ইউ মানে এই যে একটা যে সর্টিং করছে দা মোস্ট পপুলার একটা সর্টিং করে না যে পপুলার যেগুলো বা লাস্ট যেগুলো আসছে লেটেস্ট গুলা কিভাবে সর্টিং করে লেটেস্ট গুলাই আসবে কেন এই যে এখানে কোডা গুলো যে আসতেছে যে লেটেস্ট গুলো আসতে পারে এটা অনেক ভাবে আসতে পারে সো এগুলো সব আমাদের আগে বুঝাই যাবে কোথায় অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে বুঝাই দে পরে ফ্রন্টের ব্যাপার আপনার সাথে তো ঠিক আছে তো ফ্রন্টেন্ডে এই যে মাস্টারিং যে করলাম আজকে মাস্টারিংটা সবাই ভালো করে করবেন অন্যান্য টেমপ্লেট নিয়ে করবেন অন্য টেমপ্লেট নিয়ে করবেন এই টেমপ্লেট না যে যে প্রজেক্ট করবেন যে প্রজেক্ট করলে করতেছেন প্রজেক্ট শুরু করবেন টেকনিক শুরু করে দেন মাস্টারিং পুরো টেমপ্লেটটা মাস্টারিং করে ঠিক আছে তো এটাই করতে হবে ঠিক আছে তাহলে আজকে